কিন্তু মা থাকলে কয়জন বাবা এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না একজন বাবার যখন সন্তান হয় একটা মহিলার দশটা মহিলার পেট থেকে একটা সন্তান জন্ম হয় না কিন্তু দশটা পুরুষের মাধ্যমে একটা সন্তান জন্ম নিতে পারে রাতের অন্ধকারে এখন আপনাদের দেশে এখন নতুন করে একটা জিনিস তৈরি হয়েছে এগুলো এখন পপুলার করার চেষ্টা করা হচ্ছে এখন কেবল মাত্র মায়ের পরিচয় যথেষ্ট আপনি দেখেছেন কিনা আমি চাই না এখন কেবল মাত্র কোথাও গিয়ে কোনো একজন মহিলা যদি বলে এটা আমার সন্তান তাহলে তার বাপকে এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই এটা আপনাদের জায়গায় কোন মহিলা এমনি সন্তান জন্ম দিতে পারে আল ওয়ালাদুল ফারাস রাসুল্লাহাম বলেছেন যার বেড়ে সন্তান জন্ম হবে সে হবে তার বাবা বাবার পরিচয় না থাকলে একটা ইলেজিটিমেট চাইল্ড ও তো যদি বাবার পরিচয় না থাকে তাহলে তার কোনো বৈধতাই নাই একটা অবৈধ সন্তানকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় অথবা ব্যবচারকে কিভাবে সমাজে এটাকে এটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এটাকে কিভাবে আইনের মোড়কে এটাকে জাহাজ বৈধ বানানো যায় সেই জন্য বলা হচ্ছে যে মায়ের পরিচয় যথেষ্ট আর বাবার পরিচয় লাগবে না এটা তো আমি জানি জাহিনী যুগের লোকের আপনাদের সভ্যতার যুগ এগুলো হয়ে যাচ্ছে সিঙ্গল মাদার যেমনি ভাবে ইউরোপিয়ান আমেরিকানরা খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা তাদের কোনো বাপের পরিচয় লাগে না একটা মহিলার সাথে আরো দশটা গুরু পুরুষ তাদের সম্পর্ক তৈরি করেছে কার্পেট থেকে কে হয়েছে কে কিছুই জানে না তার মাধ্যমে কার ঔরসে জন্ম হয়েছে কেউ জানে না অমক নারীর যেহেতু সন্তান অতএব তার পরিচয় মাত্র যথেষ্ট হবে একজন নারীর সন্তান হওয়ার জন্য অবশ্যই তাকে পরিচয় দিতে হবে তার সন্তানের বাবাকে যদি পরিচয় না দেওয়া হয় তাহলে তাকে জেনা করি হিসাবে জেনাকারিনী হিসেবে তাকে রজম করে ইসলামী শরীয়তের বিধান অনুসারে হত্যা করতে হয় এটা আপনাদের কোরআন এবং আপনাদের সন্ন্যার বিধান এটি কিন্তু এই বিধানের কোন আলোচনাই নাই এই বিধানের কথা তো বললামই না তারপরে এতটা অশ্লীলতা কি হয় একটা সমাজে অনুমোদিত হতে পারে যে সেখানে মায়ের পরিচয় যথেষ্ট

কারণ অ্যাসেম্বল এন কোন একটা জায়গায় জমা হতে পারে কোন একটা ইউটারেসে গিয়ে কোন একটা মায়ের গর্বিকে জমা হতে পারে এবং সেখান থেকে সন্তান জন্ম হতে পারে এবং এই জন্য ইসলামের বিধান কত সুন্দর ইসলামের জন্য আপনাদের কেমন পর্যন্ত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়া দরকার কোন একজন নারীকে যদি তালাক দেওয়া হয় অথবা কারো স্বামী যদি মারা যায় তাহলে তাকে তিন মাস অথবা চার মাস দশ দিন কেন তাকে ইদ্যত পালন করতে হয় কারণ জানতে হয় এই মহিলা তার পূর্বের স্বামীর কোন সন্তান তার গর্বে ধারণ করছে কিনা কারণ তিন মাস পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না আসলে তিনি কি বার এক্সপেক্টিং অর নট ওয়াদার শি ইজ বিয়ারিং এনি চাইল্ড অফ আর প্রিভিয়াস ফ্রম হার প্রিভিয়াস হাজব্যান্ড এটা বোঝা যায় না এটা যখন বোঝা যাবে তখন তার বিবাহ বন্ধ আনটির ওর আনলেস যতক্ষণ পর্যন্ত তিনি তার সন্তানকে জন্ম দেন ততক্ষণ তার পর্যন্ত তার বিবাহ বন্ধ নিষিদ্ধ তার জন্য এটা কি এমনি হয়েছে এটা এমনি হয় না সেই ইসলামী শরীয়তের কোনো কথাই নাই কিভাবে এটা সম্ভব একজন নারী কিভাবে তার কেবলমাত্র পরিচয় দেবে যে এটা আমার সন্তান তার স্বামী নাই তার বাবা নাই নিশ্চয়ই তার বাবা আছে একজন মুসলিম তো কোনো অবস্থায় কোন মুসলিম নারীর কোনো অবস্থায় কোনো সন্তান জন্ম নিতে পারে না যদি তার বিবাহ না হয়ে থাকে বিবাহ বহির্ভূত ধরনের সম্পর্ক ইসলাম হারাম ঘোষণা করেছে হয়েই যাচ্ছে এবং প্রমোটও চলছে এবং আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন চলছে আমরা এখন প্রচন্ড আনন্দিত কারণ এখন একটা স্বীকৃতি আমরা পেয়েছি এখন আর বাপের অথবা কি এখন আর সন্তানের বাপের পরিচয় দেয়া লাগবে না কেবল মায়ের পরিচয় হলেই যথেষ্ট এটা এটাকে ওদের মতো একটা অশ্লীল সমাজ তৈরি করার একটা নীল নকশা চলছে চারিদিকে